এক যুবক চিনে আল্লাহ শুনলাম মাদ্রাসার জন্য অনেক আন্দোলন করত হকের জন্য কি রহস্য কি ভেদাভেদ হাকিকত তো আপনি জানেন যেটা শুনলাম তাকে ফেলে দিয়ে মেরে দিয়েছে আল্লাহ তার জীবনের গুনাহকে আপনি মাফ করে দেবেন আল্লাহ ইচ্ছাকৃত করেছে যারা যদি মাদ্রাসার হয়ে কথা বলার জন্য তার মৃত্যু হয় মালিক তার জীবনের গুনাহ মাফ করে শহীদের মর্যাদা তাকে দান করে দিন আর যারা তার ক্ষতি করেছে দুনিয়ার কোন আদালত তার বিচার করবে না কেননা সবার ভেতরেই সর্ষের মধ্যে ভূত ঢুকে থাকে আল্লাহ তাদের বিচার আপনার কাছে দিয়ে দিলাম পৃথিবীতে দাজ্জালের কাজ চলছে তারা তাদের চেষ্টা করছে আমরা আমাদের জানকে বাজি লাগিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি কাল আমাদের কোমরা দিতে পারে যদি খোদা চায় আর নাই পৃথিবী সব শয়তান এক জায়গায় হলো কিছু করতে এই তো একটা প্রমাণ হলো কত কালকে হয়েছে ফেলে দিয়েছে ছাদ থেকে সে বেচে এরা জানে পুলিশ কি হয়েছে বলেন না আপনার ছেলের নামে নতুন কেস আছে তাই দেখ কথা আছে বলবো বাপ বাইরে কথা বলছে তিনজন ভেতরে গিয়ে ছেলেটাকে ধরে মাদ্রাসা আন্দোলনে আলিয়ার সর্ব জায়গায় ছেলেটা প্রথমে থাকতো নেতৃত্ব দিত এনআরসির সময় বিশাল আন্দোলন করেছিল ছেলেটা পেপার টেপারে বেরিয়েছে দেখুন না খবর আমিও খবরে দেখছি ফেলা দিয়েছে আনি শুন না কি নাম কথা বুঝে আসছে না তাহলে কাল তোমার ঘরের বোনটাকে এরকম কেউ পুলিশের ড্রেস পরে আসবে আদর্শ পুলিশ নয় তাই রাত্রিরে যেন পুলিশ আসলে দিনে আসলে সমস্যা নেই রাত্রি যদি আসে একটু ডাউট হতে পারলে ভালো করে তাকে গ্রামবাসী চেক করুন কে ভাই আপনি প্রশাসনের লোক স্যালুট আসুন আপনারা কাজ করবেন না তো কারা করবে আপনারা তো আমাদের রক্ষক কিন্তু আপনাদের ইউনিফর্মে সন্ত্রাসী ঢুকে পড়ে তাহলে ধরে বেঁধে ফেলা দরকার ঠিক না বেটি সতর্ক হন বাপ ভাইরা কি দিন সময় এসে গেল পরিস্থিতি কি খারাপ এটা এটা বেশি দিন হচ্ছে না এই 10-15 বছর ধরে এটা হচ্ছে এমন জ্বালান জ্বালাচ্ছে বুঝতে পারছেন না কারা এ বালা যে কবে যাবে আল্লাহ পাক ভালো জানে এটা আমাদের শাস্তি তো আল্লাহ বলেছে তো তোরা আমাকে ভুলে গিয়ে যাদের পিছনে বেশি হাওয়া দিবি তাদেরকেই তোদের মাথায় বসিয়ে দেবো আমাদের চাল চলন কথাবার্তা ড্রেস ইউনিফর্ম কাজ ফাজ দেখুন সব কাদের মতো ঠিক তাদেরকেই বসিয়ে দিচ্ছে দিয়ে সাইজ করছে আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে